কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদ রচিত একটি ছোট গল্প, আনন্দ বেদনার কাব্য। বইটির নাম রিক্তশ্রী পৃথিবী। প্রচ্ছদে একটি মেয়ের মুখের ছবি, মেয়েটি কাঁদছে, তার মুখের পাশে একটি গ্লোব, একটি বিকট দর্শন নর কঙ্কাল গ্লোবটি পা হাতে জড়িয়ে ধরে আছে। কঙ্কালটির ডান হাতে একগুচ্ছ রজনীগন্ধা, যথেষ্ট জটিলতা। পৃথিবীর রিক্তশ্রী ফুটিয়ে তোলার আয়োজনে কোনো ত্রুটি নেই। এ ধরনের প্রচ্ছদ চিত্রের বইগুলোর পাতা সাধারণত উল্টানো হয় না, তবুও অভ্যাস বশেই পাতা উল্টালাম এবং একসময় দেখি গ্রন্থাকারের লেখা ভূমিকাটি পড়তে শুরু করেছি। শুরু না করলেই বোধহয় ভালো ছিল। ভূমিকাটিতে খুব মন খারাপ করা একটি ব্যাপার আছে। আমার নিজের যথেষ্ট দুঃখ কষ্ট আছে, অন্যের দুঃখ কষ্ট আর ছুতে ইচ্ছে করে না। গ্রন্থকার লিখেছেন, দীর্ঘ পাঁচ বছর পূর্বে রিক্তশ্রী পৃথিবীর পাণ্ডুলিপি প্রস্তুত করি। সেই সময় আমার অতি আদরের জ্যেষ্ঠ কন্যা মোসাম্মদ নুরুন্নাহার খানম বেনু উক্ত গ্রন্থের জন্য প্রচ্ছদ চিত্রটি অঙ্কন করে। অর্থাভাবে তখন গ্রন্থটি প্রকাশ করিতে পারি নাই, আজ প্রকাশিত হইল, কিন্তু হায়, আমার বেনু মা দেখিতে পাইল না। বইটির দ্বিতীয় পৃষ্ঠায় প্রচ্ছদ শিল্পীর সামান্য একটু পরিচয়ও আছে। সেখানে লেখা, প্রচ্ছদ শিল্পী মোসাম্মদ নুরুন্নাহার খানম, দশম শ্রেণী, বিজ্ঞান বিভাগ। মফস্বল থেকে প্রকাশিত বইটি হঠাৎ করেই অসামান্য হয়ে উঠল আমার কাছে। এই বইটি ঘিরে দরিদ্র পরিবারের আশা আকাঙ্ক্ষার ছবিটি চোখের সামনে দেখতে পেলাম। লম্বা বেনির দশম শ্রেণীর কালো মতো রোগা একটি মেয়ে যেন গভীর ভালোবাসায় বাবার বইয়ের জন্যে রাত জেগে প্রচ্ছদ আঁকছে। আঁকা হবার পর বাবাকে দেখালো সেটি। পৃথিবীর সব বাবাদের মতো এই বাবাও মেয়ের শিল্পকর্ম দেখে অভিভূত হয়ে গেলেন। রাতে সবাই খেতে বসেছে, দরিদ্র আয়োজন, কিন্তু সবার মুখ হাসি হাসি। বাবা বললেন, ফাঁস করলে আমার বেনুমাকে আমি আর্ট কলেজে দেব। বেনু বেচারি লজ্জায় মরে যায়। ভাত মাখতে মাখতে বলল, তোর চাই, মোটেও ভালো হয়নি। বাবা রেগে গেলেন, ভালো হয়নি মানে? আঁকুক দেখি কেউ এরকম একটা ছবি। বই অবশ্যই বাবা প্রকাশ করতে পারলেন না, কে ছাপবে এরকম বই? দু একজন প্রকাশক বলেও ফেলল, এসব পদ্যের বই কি আজকাল চলে রে ভাই, এসব নিজের পয়সায় ছাপতে হয়, টাকা জমান, জমিয়ে নিজেই ছাপেন। প্রয়োজনীয় টাকা জোগাড় করতে বাবার দীর্ঘ পাঁচ বছর লাগল। হয়তো স্ত্রীর কানের দোলজোড়া বিক্রি করতে হলো। সে বছর ঈদে বাচ্চারা কেউ কাপড় নিল না। তিনি খুঁজে পেতে সস্তার একটি প্রেস বের করলেন, যার বেশিরভাগ টাইপই ভাঙা, কিন্তু তাতে কিছু যায় আসে না, কারণ প্রেসের মালিক সালাম সাহেব গ্রন্থকারের কবিতার একজন ভক্ত। গ্রন্থকার লিখেছেন, টাউন প্রেসের স্বত্বাধিকারী জনাব আব্দুস সালাম সাহেব আমার এই গ্রন্থখানি প্রকাশের ব্যাপারে প্রভূত সাহায্য করিয়াছেন। এই কাব্যানুরাগী বন্ধুবৎসল মানুষটির সহযোগিতা ব্যতীত এই গ্রন্থ আপনাদের হাতে তুলিয়া দেওয়া আমার সাধ্যাতীত ছিল। জনাব আব্দুস সালাম সাহেবকে ধন্যবাদ দিয়া ছোট করার ধৃষ্টতা আমার নাই। ভূমিকা থেকে বোঝা যাচ্ছে কবি সন্ধ্যাবেলায় প্রুফ দেখতে যখন যেতেন, তখন সালাম সাহেব হাসি মুখে বলতেন, এই যে কবি সাহেব আসেন, আপনার সেকেন্ড প্রুফ রেডি, কইরে কবি সাহেবের জন্য চান। চা খেতে খেতে বললেন, প্রুফে চোখ বুলাতে বুলাতে আপনার একটা কবিতা পড়েই ফেললাম, বেশ লিখেছেন। কোন কবিতাটির কথা বলছেন? কই যে কি যেন বলে ইয়ের ওপর যেটা লিখলেন, বৃষ্টি বাদলার কথা আছে যেটাই। ও, নববর্ষর কথা বলছেন? হ্যাঁ ওইটাই, চমৎকার, খুবই ভাবের কথা, আপনি তো ভাই বিরাট লোক। কবি নিশ্চয়ই বই ছাপানোর সব টাকা আব্দুস সালাম সাহেবকে দিতে পারেননি। সালাম সাহেব বললেন, যখন পারেন দিবেন, কবি মানুষ আপনি, আপনার কাছে টাকা মার যাবে নাকি? কজন পারে আপনার মতো কবিতা লিখতে? ভূমিকা পড়েই জানতে পারলাম নেত্রকোনা শহরে একজন প্রবীণ উকিলবাবু নালিনী রঞ্জন সাহাও জনাব আব্দুস সালামের মতো কবির প্রতিভায় মুগ্ধ। কবি লিখেছেন, বাবু নলিনীরঞ্জন সাহার উৎসাহ ও প্রেরণা আমাকে গ্রন্থখানি প্রকাশ করিবার জন্য আগ্রহী করিয়াছে। বাবু নলিনীরঞ্জন একজন স্বভাব কবি এবং কাব্যের একজন কঠিন সমালোচক।
তিনি যখন আমার কবিতা প্রসঙ্গে সাপ্তাহিক পত্রিকা মঞ্জুষাতে আমার একটি কবিতার উচ্ছ্বসিত প্রশংসা করিয়া বলিলেন, এই কবির কাব্যগ্রন্থ অনতিবিলম্বে প্রকাশ হওয়া বাঞ্ছনীয়, তখনই আমি স্থির করি। রিক্তশ্রী পৃথিবীতে মোট 113টি কবিতা আছে। প্রতিটি কবিতার নিচে রচনার স্থান, তারিখ এবং সময় দেয়া আছে, অনেকগুলোর সঙ্গে বিস্তৃত ফুটনোট। কয়েকটি উল্লেখ করি। দিবা বসান কবিতার ফুটনোটে লেখা, আমার বড় শালক জনাব আমির সাহেবের বাড়িতে এই কবিতাটি রচিত হয়। তাহার বাড়ির সন্নিকটে খরস্রোতা একটি নদী আছে, নাম স্মরণ নাই। উক্ত নদীর তীরে এক সন্ধ্যায় বসিয়াছিলাম। দিবাবসানের পরপরই আমার মনে গভীর আবেগের সৃষ্টি হয়। সমস্ত কবিতাটি মনে মনে রচিত করিয়া পরে লিপিবদ্ধ করিতে হইয়াছে। অন্য একটি কবিতার ফুটনোটটি এরকম, এই দীর্ঘ কবিতাটি আমি আমার বাসর রাত্রে রচনা করিয়াছি। সেই সময় বাহিরে খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, প্রচণ্ড হাওয়া এবং অবিশ্রান্ত বর্ষণ, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাইতেছিল। আমরা নবপরিণীতা বালিকাবধূ মেঘ গর্জনে বারবার কাঁপিয়া উঠিতেছিল। বাসর রাত্রিতে স্বামীর এই কাব্যরোগ দেখে নতুন বউটি নিশ্চয়ই দারুণ অবাক হয়েছিল। তার চোখে ছিল বিস্ময় এবং হয়তো কিছুটা ভয়। কবি স্বামী দীর্ঘ রচনাটি কি সেই রাত্রেই পড়িয়ে শুনিয়েছিলেন তার স্ত্রীকে? না শুনিয়ে কি পারেন? ঝড় জলের রাত, হাওয়ার মাতামাতি, টাটকা নতুন কবিতা, রহস্যমণ্ডিত এক নারী, সেই রাত কি যে অপূর্ব ছিল সেটি আমরা ফুটনোট পড়ে কিছুটা বুঝতে পারি। এবং এও বুঝতে পারি যে লোক বিয়ের রাতে 6.5 পৃষ্ঠার একটি কবিতা লিখতে পারে, সে পরবর্তী সময়ে কী পরিমাণ বিরক্তি ও হতাশার সৃষ্টি করেছে তার স্ত্রীর মনে। ঘরে হয়তো টাকা পয়সা নেই, ছোট ছেলের জ্বর, তার জন্যে শাকও কিনে আনতে হবে, কিন্তু ছেলের বাবা কবিতার খাতা নিয়ে বসেছেন। গভীর ভাবাবেগে তার চোখে জল, লিখছেন একদা জ্যোৎস্নায় নামের একটি দীর্ঘ কোনো রচনা। কেন কিছু কিছু মানুষ এমন নিশি পাওয়া হয়? দুঃখ, কষ্ট, হতাশা, বঞ্চনা কিছুই তাদের স্পর্শ করে না। স্বর্গীয় কোনো একটি হিংস্র পশু তাদের তাড়া করে ফিরে। কেন করে আমার উত্তর জানা নেই, জানতে ইচ্ছে হয়। এইসব নিশি পাওয়া মানুষদের বেশিরভাগই নিজের ক্ষুদ্র পরিবার এবং কয়েকজন ভালো মানুষ বন্ধুবান্ধব ছাড়া আর কারোর কাছে তাদের আবেগের কথা পৌঁছাতে পারেন না। কৃপণ ঈশ্বর এদেরকে আবেগে উদ্বেলিত হবার মতো অপূর্ব একটি হৃদয় দিয়ে পাঠান, কিন্তু সেই আবেগকে প্রবাহিত করবার মতো ক্ষমতা দেন না। এরা বড় দুঃখী মানুষ। রিক্তশ্রী পৃথিবীর পাতা উল্টাতে উল্টাতে আমার এমন কষ্ট হল। কবি কত বিচিত্র বিষয় নিয়ে কত আজেবাজে জিনিসই না লিখেছেন। ইরানের শাহকে নিয়ে পর্যন্ত একটা কবিতা আছে। কি আছে এই স্বৈরাচারী রাজার মধ্যে যে তাকে নিয়ে পর্যন্ত একটা কবিতা লিখতে হলো? 3টি কবিতা আছে মহাসাগর নিয়ে। কবি কিন্তু সাগর মহাসাগর কিছুই দেখেননি। সমুদ্র দেখিবার সৌভাগ্য আমার হয় নাই, তবে বহুবার আমি মনুষ্যচক্ষে সমুদ্র দেখিয়াছি। ফুটনোট, হে মহাসিন্ধু। কবিতা আমি পড়ি না, কিন্তু রিক্তশ্রী পৃথিবীর প্রতিটা কবিতা আমি আগ্রহ নিয়ে পড়লাম। কিছুই নেই, কষ্টে সঞ্চিত শেষ মুদ্রাটিও নিশ্চয়ই চলে গেছে এই বইয়ে। বাকি জীবন এই পরিবারটি অবিকৃত গ্রন্থটির প্রতিটি কপি গভীর আগ্রহে আঁকড়ে রাখবে, প্রাণে ধরে শের দরে বিক্রি করতে পারবে না। বইয়ের স্তূপের দিকে তাকিয়ে স্ত্রী মাঝে মাঝে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন, কিন্তু তাতে কি আছে? অন্তত একটি দিনের জন্য হলেও তো এই পরিবারটিতে আনন্দ এসেছিল। কবি স্ত্রী মুগ্ধ চোখে স্বামীর দিকে তাকিয়ে ভেবেছিলেন, আমার স্বামী তাহলে সত্যি সত্যি একটি বই লিখে ফেলেছেন? ছেলেমেয়েরা বাবার বই নিয়ে ছুটে গেছে বন্ধুবান্ধবদের দেখাতে। বাবা প্রথমবারের মতো বুক উঁচু করে তার বড় সাহেবের ঘরে ঢুকে বলেছেন, স্যার, আপনার জন্য একটা বই আনলাম। বড় সাহেব অবাক হয়ে বললেন, আরে, আপনি আবার বই লিখলেন কবে? স্যার, প্রচ্ছদটা আমার মেয়ের আঁকা। তাই নাকি? বাহ, চমৎকার। রিক্তশ্রী পৃথিবীর শেষ কবিতাটি সম্পর্কে বলি। শেষ কবিতাটির নাম মাগো। কবিতাটি নূরনাহার খানমকে নিয়ে লেখা। ফুটনোট থেকে জানতে পারি, মৃত্যুর আগের রাতে সে যখন রোগ যন্ত্রণায় ছটফট করছিল, তখন তার অসহায় বাবা এই কবিতাটি লিখে এনেছিলেন মেয়েকে কিঞ্চিত উপশম দেবার জন্যে। কবিতাটি ক্ষুদ্র এবং রচনা ভঙ্গি অন্য কবিতার মতোই কাঁচা,
কিন্তু প্রতিটি শব্দ চোখের গহীন জলে লেখা বলেই বোধ করি কবিতাটি দুঃখী বাবার মতোই হাহাকার করে ওঠে। সেই হাহাকার বিশ্ব ব্রহ্মাণ্ড ছাড়িয়ে চলে যায় অদেখা সব ভুবনের দিকে। একটি মাত্র কবিতা লিখেও কেউ কেউ কবি হতে পারেন, অল্প কিছু পঙ্ক্তিমালাতেও ধরা দিতে পারে কোনো এক মহান বোধ, মহান আনন্দ, জগতের গভীরতম ক্রন্দন। সেই অর্থে আমাদের রিক্তশ্রীর কবি একজন কবি। গল্পের সমাপ্তি এখানেই।